আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব আপনি কিভাবে করবেন অল্প পুঁজিতে কসমেটিক ব্যবসা। বর্তমানে কসমেটিক ব্যবসাটি খুবই জনপ্রিয় একটি ব্যবসা, খুবই পপুলার একটি ব্যবসা, খুবই লাভজনক একটি ব্যবসা আপনি বলতে পারেন। এই ব্যবসায় পুঁজি কম, লাভ বেশি। তো কীভাবে ব্যবসাটি করবেন, এই ব্যবসার লাভ কেমন হয়, পুঁজি কেমন লাগে, বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কসমেটিক ব্যবসা, এই ব্যবসা পুঁজি আপনার যদি দোকান বাদ দিয়ে 2 লক্ষ টাকা হয় তাও পারবেন, যদি 1 লক্ষ টাকা হয় তাও পারবেন, যদি 10 লক্ষ টাকা হোক তাও পারবেন। পুঁজি যত বেশি হবে তত লাভ বেশি হবে, পুঁজি যত কম হবে তত লাভ কম হবে। কারণ পুঁজি যত বেশি হবে আপনি মালগুলো ঢাকা চিটাগাং থেকে নিয়ে আসতে পারবেন, পুঁজি বেশি হলে আপনি চায়না থেকে নিয়ে আসতে পারবেন, পুঁজি কম হলে আপনি কী করতে হবে, আপনার কোনো জেলা বা উপজেলা দোকান থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাব ডিলার যারা তাদের থেকে নিয়ে আসতে হবে, বা ডিলার যারা তাদের থেকে নিয়ে আসতে হবে, নিয়ে ব্যবসা করতে হবে। তো বন্ধুরা, এই ব্যবসাটি কোথায় করবেন? দেখুন, কসমেটিক ব্যবসাটি আপনাকে করতে হবে যেখানে স্কুল কলেজ আছে, এমন জায়গায় আপনাকে দোকানটি দিলে চলবে, অথবা গ্রামের কোনো বাজারে যদি দেন তাও চলবে, উপজেলা জেলা শহরে তো এই ব্যবসাটি খুব ভালোভাবে চলে। এই কসমেটিক ব্যবসা লাভ কোনো কোনো মালে 50% হয়, কোনো কোনো মালে 100% হয়। যেমন হেয়ার ক্লিপ, চুলের ক্লিপগুলোতে, চুলের ভ্যাংগুলোতে 100% লাভ। 5 টাকা কিনা 10 টাকা বিক্রি, কোনোটা 5 টাকা কিনা 15 টাকা বিক্রি। হাতে চুড়িগুলো কোনোগুলো আপনি 10 টাকা জোড়া বা 20 টাকা জোড়া কিনবেন, 50 টাকা 100 টাকা জোড়া বিক্রি করবেন। তো কিছু কিছু মালে 100% লাভ রয়েছে, যেমন সাবান শ্যাম্পু এগুলো তো সীমিত লাভ। আবার আপনি হয়তো 70 টাকা কিনে 80 টাকা কিংবা 85 টাকা বিক্রি, কিছু কিছু মালে খুব সীমিত লাভ, 5% 3% লাভ রয়েছে। আবার কিছু কিছু মালে আপনার 100% বেশি লাভ রয়েছে। তো এই ব্যবসাটি আপনি চাইলে আপনি করতে পারেন, যেহেতু পুঁজি অল্প লাগে লাভও বেশি, আপনি চাইলে আপনি করতে পারেন। তো দেখুন, যদি ব্যবসাটি করেন অবশ্যই আপনার পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন আছে। পূর্বের অভিজ্ঞতা না থাকলে ব্যবসাটি কিন্তু খুব সহজে আপনি ডেভেলপ করতে পারবেন না, খুব সহজে ব্যবসাটি করতে পারবেন না। যে কোনো বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে খুব সহজে ব্যবসাটি করা যায়। তা আমি বলবো যে আপনি যদি ব্যবসাটি করতে চান, আপনার কোনো দোকানে থেকে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি দোকানে অভিজ্ঞতা অর্জন করার জন্য 3 মাস কিংবা 4 মাস দোকানে থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর যদি ব্যবসাটি দেন, খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, খুব সহজে আপনি লাভবান হতে পারবেন। আর যদি না জানে না বুঝে একটা ব্যবসা দেন, আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ব্যবসাটি করতে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ব্যবসাটি গ্রো করতে, রানিং করতে। তো চাইবেন যে ব্যবসায় করেন না কেন, একটু অভিজ্ঞতা অর্জন করে ব্যবসাটা আগে শিখে তারপরে ব্যবসাটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন খুব সহজে। তো আপনাদেরকে জানালাম ব্যবসাটি কোথায় করবেন, ব্যবসায় লাভ কেমন হয়, পুঁজি কেমন লাগে বিস্তারিত বললাম। তো এখন আপনি ডিসিশন নেবেন, আপনি কি ব্যবসাটি করতে পারবেন নাকি, বা এই ব্যবসাটি করবেন নাকি। যদি মন চায় যে ব্যবসাটি করতে, তাহলে শুরু করে দিতে পারেন এখনই ব্যবসাটি, খুব লাভজনক ব্যবসা কিন্তু। তো বন্ধুরা, যদি ব্যবসার আইডিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ।